উপস্থিত এই ডালা অঞ্চলের আমার ছোট বড় ভাই বন্ধু সবাই উপস্থিত আমার মিডিয়া ভাইয়া আর এই ট্রাম্পের সত্যাধিকারীরা, যাই হোক আজকে আমার লালাবাসীর জন্য কিছু খবর যে আমাদের লালা এরিয়ার একটি পাম্প বহু পুরানা লালা টাউনের ভিতরে, যার জন্য বিরাট অসুবিধার সম্মুখীন হয়ে আমরা সবাই টাউনের ভিতরে জঞ্জাল থাকে। আজকে বাইপাস হওয়ায় আমাদের চলাফেরার অনেক সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু টাউনের ভিতরে গাড়ি ঘোড়া বেশি থাকার প্রবলেম হয়। আর আজকে এই নতুন একটি পাম্পের জন্ম হওয়ায় আমাদের সেই পর্যটন ব্রিজ থেকে আমরা এটা রক্ষা পাব, দুটো পাম্প আছে, বাইপাস হয়ে ওইদিকে তেল নেওয়া চলবে আর টাউনের ভিতর হয়ে চলবে। আর এই যেটা পাম্প এটার ক্যাপাসিটি যতটা হাইলাকান্দি জেলায় বর্তমানে অন্য পাম্প নাই, এটা একটা রেকর্ড। এটা গণেশ নেওয়াল নামে একজন লোক পলিসি ওনার নামে হয়েছে, ওনার সঙ্গে বাকি আরো পাটনা যা আছে। আর বিশেষ করে এখানে পেট্রোল গুলো 20,000 লিটার আর ডিজেল 15,000, 35,000 লিটার একসঙ্গে তেল উঠবে। তার জন্য আমার বিশেষ করে লালা কাটনিছড়ার ভিতরে মানুষের অনেক সুবিধা হবে, কারণ আমাদের এক সময় ছিল পুরা আমার সমষ্টির ভিতরে একটি পাম্প লালা, আর তো মিজোরাম পর্যন্ত আর কোনো পাম্প নেই। বর্তমানে আরেকটা মণিপুর হয়েছে, আর আজকে 2 নম্বর এখানে লালায় ওই মালিকের মধ্যে বলে শুনেছেন আপনারা আরো দুইটা পাম্প আমার এলাকাটি জেলায় হচ্ছে, যেটা গাছতলা এলাকাটি শিবসাঙ্গন কথা আমাদের হাইলাকান্দিতে তীর্থ সমষ্টি আলগাপুর হাইলাকান্দি কাপনারবার যেটা হবে সেটা হবে আলগাপুর সমষ্টি, গাছতলা হাইলাকান্দিতে যেটি হবে সেটি হাইলাকান্দি সমষ্টি, আর আজকে যেটা উদ্বোধন হতে যাচ্ছে সেটা হচ্ছে কাপনিছড়া সমষ্টি। আমি মালিকদিগকে ধন্যবাদ জানাচ্ছি বিধায়ক হিসাবে যে আমার জেলার ওনাদের প্রচেষ্টায় যে তিনটি জায়গায় তিনটা পাম্প হচ্ছে, আমাদের পাবলিকের বা গাড়ির মালিক মোটরসাইকেল স্কুটার অটো যত জ্বালানি ব্যবহার করে সবার সুবিধা হচ্ছে সবার, তার জন্য আমি বিধায়ক হিসাবে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে লোকের আমার যত ভাই বন্ধু সবাই আছে, যেটা আমাদের সার্ভিস দেওয়ার জন্যই ওনারা করেছেন, আমাদের সবার জন্য সহযোগিতা থাকে সুন্দরভাবে কীভাবে পাম্পটি চলে আমরা সবাই সহযোগিতা আমি কামনা করি। আর বিশেষ করে রমজান মাস আপনারা জানেন পবিত্র মাস, রমজান মাসে আপনাদেরও কষ্ট হচ্ছে, আর বেশি লম্বা কথা না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্তব্য এখানে সমাপ্ত করি।